बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज हमें शमीम आली चिश्ती आपनादेर सामने एमन किछु आलोचना निये आसलाम। आपनारा ए थंबनेल देखे हयतो केउ रागान्वित होयेछेन, केउ हयतो एमन किछु भाबछेन निश्चयई एई खराब कथार भितरे भालो थाकते पारे, आबार केउ भाबछेन जे कत खराब मानुष, एटा करे कि कखनो आल्लाहके पाओया जाय। तो एखन बिषयटा हलो, देखुन যতক্ষণ পর্যন্ত আপনি এই পৃথিবীর বুকে মাতাল বৈতাল এবং নেশাখোর না হইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আল্লাহ ও রাসূলকে কখনোই লাভ করতে পারবেন না। তো এমন কথা শুনলে যারা অল্পজ্ঞানী মানুষ তাদের মাথা এমন একটা কাজ করবে যে লোকটাকে পেলে না জানে কি করতাম। তাই আমি বলবো, আলোচনাটি শুরু হইতে শেষ পর্যন্ত শুনুন, যদি এর মধ্যে এমন কিছু কথা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে, এর মধ্যে এমন কিছু কথা আছে যে আপনাকে আল্লাহর পথ পাইয়ে দিতে পারে, ওলিয়া উলিয়া হয়ে যেতে পারে, এই কথাগুলোর মধ্যে এমন কথা আছে যারা না বুঝবে তারা নষ্ট হয়ে যাবে, তাহলে এই কথাগুলো বুঝমান ব্যক্তিরাই শুনে, অবুঝেরা এসব শুনে না। তাই আমি বলবো, একটু খেয়াল করবেন যে এই কথাগুলো যে একটি গানের মধ্যে আছে যে মাওলানার বেশ ছাইরা দিয়া মাতাল বৈতাল সাজো আগে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। তাহলে মাতাল বৈতাল কাদেরকে বলা হয়েছে, মাতাল বৈতাল এবং নেশাখোর কাকে বলা হয়েছে? যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সেই মাতাল সেই বৈতাল না হবে, সেই নেশাখোর না হবে, ততক্ষণ পর্যন্ত সে কখনো আল্লাহকে লাভ করতে পারবে না। তবে অবশ্যই আমি আপনাদেরকে কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করছি। দেখুন, পৃথিবীর বুকে যারা ব্যবসা বাণিজ্য করতেছে, বড় ধরনের কোনো চাকরি বাকরি করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, সারা সপ্তাহ আল্লাহর ইবাদত করলো কি করলো না, সারা সপ্তাহ আল্লাহর নামাজ রোজা বা বিভিন্ন ইবাদত সাধনা করলো কি করলো না, কিন্তু শুক্রবারে যখন ছুটি পায় না, তখন তারা কাদের মধ্যে একটা যায় নামাজ ঝুলিয়ে তারা নামাজে চলে যায়। কিন্তু সারা সপ্তাহ কিন্তু এদেরকে মসজিদের দ্বারে কাছে কিংবা অন্য কোনো ইবাদতের দ্বারে কাছে পাওয়া যায়নি, শুক্রবারে সুন্দর চলে গেছে। আচ্ছা, যাওয়ার পথে রাস্তার মধ্যে এক পাগল নেশাখোর এক মাতাল বৈতাল রাস্তার মধ্যে বসে আছে, আর বসে বসে সে কি করতেছে? সে বসে বসে একা একা হাসে, একা একা এদিক সেদিক তাকায়, একা একা এটা সেটা বলে। তখন সেই ব্যক্তিটা তাকে বলতেছে, বেটা পাগল ছাগল সব ছাইরে দিয়া ভালো হো ভালো হো। তার মানে সে যে এদিক সেদিক চাচ্ছে, একলা একলা কথা বলছে, সে কার সাথে কথা বলছে, একা একা কি বলে? যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তি কি নিস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বরজক শহরে। এখন বিষয়টি হলো, দেখুন সেই ব্যক্তিটি যার ইবাদত করতেছে, যার সাধনা করতেছে, তাকে চোখের সামনে 24 ঘন্টা দেখতেছে, তার সাথে কথা বলতেছে এবং এদিক সেদিক চাচ্ছে, যেদিকে চায় সেদিকে তার মাওলাকে দেখতে পায়, সেদিকে তার খোদাকে সে দেখতে পায়। তখন দেখা যায় কি, সে তার প্রেমের নেশায় নেশাখর হয়ে গেছে, সে মানুষের কাছে মাতাল বৈতাল সেজেছে, রাস্তায় বসে বসে থাকে, কিসের ঘর কিসের বাড়ি কিসের লোভ লালসা কোনো কিছু তার মধ্যে নেই। কিন্তু সারা সপ্তাহ পরে যখন তারা তেল মালিশ দিয়ে সুন্দর করে মাথাটা আস্তে টুপি একটা দিয়ে তারা নামাজে চলে যাচ্ছে, সপ্তাহ একখানি পরে গিয়ে তারা আল্লাহকে স্মরণ করবে, আর সে 24 ঘন্টা সালাতের মধ্যে, যেমন 24 ঘন্টা এই ব্যক্তিটি আল্লাহকে নিয়ে ব্যস্ত, আল্লাহর নাম নিয়ে ব্যস্ত, কিন্তু তার কিন্তু একটা দম সে আল্লাহ ব্যতীত ছাড়া ছাড়ছে না।
আর সেই ব্যক্তিকে বলতেছে কি, এই মাতাল বৈতাল নেশাখোর বসে আছো এখানে, ভালো হয়ে যাও এসব ছেড়ে দিয়ে। তাহলে ভালো হওয়ার কথা যদি বলা হয়, তাহলে হে জগতের সমস্ত জ্ঞানী গুণীগণ, আপনারাই বলুন এই দুইজন ব্যক্তির মধ্যে এখন কে ভালো, কে কার অবস্থান কোথায়? তাহলে এই ব্যক্তিটি প্রত্যেকটা পলকে পলকে তার মালিককে দেখছে, বিড়বিড় করে হাসে, আবার কথা বলে, কার সাথে বলে? তার সাথেই বলে। মুসা নবী কিন্তু আল্লাহর সাথে হরদমই কথা বলতেন। তাহলে সেই নবীকে এই মর্যাদা দিয়েছিলেন, তাহলে পৃথিবীতে এমন পাগল ফকির আছে তাদেরকেও আল্লাহ এই মর্যাদা দিয়ে রেখেছেন এবং তারা কামাই করে নিয়েছে, হরদমই তারা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে দেখতে পায়। তাই আমি আজকে আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি এবং বলছি যে যে আজকের মাতাল বৈতাল আসলে কারা, যে এত গুছিয়ে সুন্দর করে তেল মালিশ করে এক সপ্তাহ পরে ছুটি পেয়ে বেতন পেয়ে ভালো দালো খেয়ে সেন্ট বা আতর মেখে সে নামাজ পড়তে যাচ্ছে সাপ্তাহিক নামাজটা, এবং সেই পাগলকে বলছে হেই এসব ছেড়ে দিয়ে ভালো হয়ে যা। আসলে এর মধ্যে কে খারাপ, কে নেশাগ্রস্ত, কে মাতাল, কে বৈতাল, এটা কিন্তু আপনারা বলবেন। এবং যে যাকে মাতাল বৈতাল বলা হয়েছে, যে বলল, আপনি দেখেন তিনি কিন্তু দুনিয়াতে টাকা পয়সার নেশায় মাতাল হয়ে আছে, তিনি কিন্তু সম্পদের নেশায় মাতাল হয়ে আছে। আচ্ছা, তাহলে আসলে মাতাল বৈতাল এটি কে? যে ওই পাগল ফকিরকে বলল সে কিন্তু এটার মাতাল বৈতাল হয়েই আছে, আর যে পাগল ফকিরকে বলা হলো সে কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমের মাতাল, আল্লাহর প্রেমের বৈতাল, আল্লাহর প্রেমের নেশাখোর হয়ে বসে আছে। তাহলে আজকের আলোচনাটি কি বোঝানো হলো? কোন মাতাল হতে হবে, কোন নেশাখোর হতে হবে, এটা কিন্তু আপনাদের বোঝা হলো। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, যে মাতাল বৈতাল হওয়ার প্রয়োজন আছে? তবে লাইন তো এটা, একটা দুনিয়াবী লোভ লালসার মাতাল হয়ে যাওয়া, আর একটা হচ্ছে আল্লাহর প্রেমের মাতাল হয়ে যাওয়া, নেশাখোর হয়ে যাওয়া। তারপরে যদি সেই ব্যক্তিটি আল্লাহকে দ্রুত লাভ করতে পারে এবং আল্লাহ তার সাথে দেখা দেওয়া এবং আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে টেনে নেওয়া, এটাই কিন্তু মূল বিষয়। তবে আজকের কথায় কি আমার কোনো ভুল আছে কি না, হে জগৎবাসী, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও কিন্তু জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।